এদেশের স্বাধীনতার আন্দোলনে বিশাল ভূমিকা মজলুমের জন্য তিনি দাঁড়িয়েছেন কথা বলেছেন তিনি আফসোস করে স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষদের স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি পাইছি হলো চোরের খনি আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর দোষ আমার না এটা কিন্তু নেতা থেকে না আমার কথা আমি বলছি উনি অনুধাবন করেছেন ৭০ দশকের দিকে স্বাধীনতার পর সেই চৌর্য বৃত্তি এখনো আছে না আসতে বলবেন না আছে না নাই জাতীয় পত্রিকার জরিপ ১৪ থেকে ১৭ লক্ষ কোটি টাকা বিগত কয়েক বছরে দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতা আমরা মানুষ কোথায় মানুষ তো হতে পারলাম না সম্মানিত ভাইরা মসজিদে গিয়ে আর নাই আমি ঢোকার আগে জুতা আগে ঢোকান না সামনে জুতা না রাখলে পিছনে জুতা রাখেন নামাজ হয় কঠিন সেজদার মধ্যে খেলে মনে হবে জুতা আছে তো আমি কি বলবো আপনি বাসে উঠবেন পাবলিক বাসে ভাঙ্গা থেকে কি বলে ঢাকা থেকে ভাঙ্গা আসবে এর মধ্যে কতবার যে হাত যাবে পকেটে আপনার মোবাইলটা আছে আমি কি বলবো বাজারে যাবেন বাজার করতে সাইকেল ছুঁয়ে শুধু ওইদিকে গেছে টেনশন হবে সাইকেল আছে মাহফিলে বসেছে হোন্ডা আছে কি আমি কি ভুল বলছি বলেন মানুষ বেশি না সরু বেশি গত বছর চিড়াগাঁ মাহফিল ছিল আমার পতেঙ্গার মাহফিল কথা বলে মঞ্চ থেকে নামলাম ওযু কি বলে মোনাজাত শেষ করে যখন নামব দেখি আমার জুতা নেই এমন ওয়াজ শুনছে হুজুরের জুতা তাহলে মানুষের মতো মানুষ আমাকে আপনাকে হতে হবে ঠিক কি না বলেন হতে হবে কার গোলাম কার গোলাম হতে হবে যারা আমার উদ্দারিতা নাই যারা ওয়াদা ঠিক নাই তার ইমানই নাই المسلم من سلم المسلمون من لسانه ويده প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আমরা কি নিরাপদে আছি আস্তে নিরাপদে আছি কিসের মুসলমান আমরা তো মুসলমান হতে পারিনি আমরা মানুষ হতে পারিনি কথা বহু আছে আস্তে আস্তে করে বলবো কষ্ট হচ্ছে না তো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আরেকটা শিরক হলো বড় গুনাহ হলো আল্লাহর অবস্থান নিয়ে কিছু মানুষের চিন্তা হলো আল্লাহ সব জায়গায় তিনি আছেন আল্লাহ আছেন হলো আর-রহমান আলা আরশি ইস্তাওয়া আমার আল্লাহ তাআলা আরশ আযিমের সমাসীন আছেন কিন্তু তার এলেন সব জায়গায় আছে না নাই সব তিনি জানেন সব তিনি বোঝেন সব তিনি দেখেন কিন্তু তার নির্দিষ্ট একটা জায়গা আছে আরশ আযিম আল্লাহ তাআলা সেই জায়গায় তিনি সমাসীন আছেন আরশ আযিমটা কত বড় ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিমুল আযীম জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা আরশ আযীম অনেক বড় আসমান জমিন বিস্তৃত বিশাল বড় আরশ আযীম সে আরশ আযীমটা কত দূর আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে পারো আমার সঙ্গে যদি কাউকে না শিরিক করতে পারো আমি তোমাকে আমার আরশ আযীমের পাশে আমি তোমাকে মেহমান বানায় নেব জোরে বলি সুবহানাল্লাহ আমরা কার মেহমান হতে চাই আস্তে বলবেন না কার মেহমান হতে চাই আমরা তো মরে যাব ভাই একদিন আমার রবিউল ভাই থাকবে না এই যে ওলামা হযরত কেউ থাকবে না কিসের যশ কিসের খ্যাতি সব একদিন সব শেষ হয়ে যাবে মুখে মাটি পড়বে কি পড়বে মুখে মাটি পড়ে যাবে কেউ থাকবে না আমরা কত যত্ন করেছি মাথা থেকে পা পর্যন্ত দেশের সামনে চলে না সিঙ্গাপুর থেকে নিয়ে আসে সাবান দেশেও চলে না জার্মান থেকে সাবান নিয়ে আসে পোশাক দেশের পোশাক টেইলার্স দিয়ে হয় না
অন্য দেশের ড্রেস কোড ওই সেই দেশে গিয়ে কাপড় চোপড় বানায় আসে এমন কি আমার দেশে এমন লোক আছে চুল কাটতে সিঙ্গাপুর যায় আছে না নাই আছে না নাই কত বিলাসিতা করলাম আমরা কিন্তু মরে যাব একদিন এই যে বসে আছি মঞ্চে আমরা হঠাৎ করে একজন একজনের দিনের দেখাল হয়ে যায় মুহূর্তে একজন মারা গেল এত হাজার মানুষ সামনে বসে আছেন কেউ কি বিনিয়োগ পরিমাণ কোনো উপকার করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না বড় জোর রবিউল ভাই একটা হ্যালো দেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে বলবে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন এখানে একটা মানুষ মারা গেছে এখান থেকে লাশটা নামায় নেবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে শুধু এত লোকই আমাদের কাজ থাকবে শুধু অ্যাম্বুলেন্সের ড্রাইভার কে বলবো ড্রাইভার এই যে লাশটা তোমার গাড়িতে উঠায় দিলাম যত্নের সাথে পরিবারকে বুঝায় দিবা চলে যাবে পরিবারের বাড়িতে নিজের বাড়িতে পাঠায় দেবে চলে যাবে লাশ বাড়ির সামনে হাজির হবে কিন্তু এমন পরিবারকে বুঝায় দেবে স্ত্রী এক রাত না গেলে যার ঘুম হতো না সন্তানগুলো আব্বা আব্বা বলে ডাকতো কিন্তু এমন পাষাণ স্ত্রী হয়ে যাবে এমন পাষাণ সন্তানগুলো হয়ে যাবে লাশটা বাহির থেকে ভিতরে ও একটাবার একজন তুলবে না বারান্দাতে স্থান হবে না বেডরুমেও জায়গা হবে না আমাকে সোজা নিয়া ওই বাড়ির আঙ্গিনের একটা কোণায় কাপড় দিয়ে আড়াল করে একটু পর্দা সিস্টেম করে চকিতে নিচের দেহটা ফেলে দিয়া লোক ডাকবে দেখো কে গোসল করায় সবাই তো পারে না এই সমস্ত কাজ করতে অনেকে ভয় পেয়ে যায় অনেকে অজ্ঞান হয়ে যায় ওই জাতীয় লোকটা চলে আসবে কেচে দিয়া সেলাইওয়ালা কাপড় চুপড় গুলো কেটে ফেলবে কি নাই পকেট নাই বোতাম নাই সেলাই নাই এমন একটা জামার জন্য বলবে যাও বাজার থেকে কিনে নিয়ে আসো নিয়ে আসবে দুইটা টান একটা টান মারবে দুটো খণ্ড হয়ে যাবে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে সামনে লাশটা জানাজার জন্য হাজির হবে লোকজন আসতে দেরি হচ্ছে কিন্তু দেরি করা যাবে না ওই সন্তানটাই বলবে না না দেরি করা যাবে না তাড়াতাড়ি দাফন করে দাও লাশটা পচে যাবে গলে যাবে ফুলে উঠবে আমাকে কেউ রাখবে না আমি পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হয়ে যাব আমাকে এই দুনিয়া ধাক্কা মেরে কবরে পাঠায় দিবে কবরে সয়া দিবি বাঁশ চাপা দিবি মাটি চাপা দেবে বাঁশ বাড়িয়ার বাঁশ কাটবে কেটে দিয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে আসবে দিন শেষ আমার বন্ধু কেউ নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জোরে বলেন কে শিয়ালদার কাছেই যখন ফিরে যাব আমরা আল্লাহর হক নষ্ট করে যাবে না আল্লাহর হক নষ্ট হয় কখন যখন বান্দা কি করে বলেন 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 আজকের সাবজেক্টটা কি বলেন শিরিক করে শিরিক না করা শিরিক করব না আমরা শিরিকের ধারে পাশে আমরা যাব না শিরিক করলে জান্নাতটা হারাম হয়ে যাবে জান্নাতের গন্ধ কখনো পাওয়া যাবে না শিরিকের কিছু ব্যাখ্যা আমরা এর মধ্যে থেকে শুনতে পেলাম আর একটা শিরিক হলো বিচারের ক্ষেত্রে শিরিক করা বিচারের ক্ষেত্রে যে বান্দা আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে বিচার করবে সে শিরিকের কাজ করে ফেললো এমন আকাম কুকাম তো আমার দেশে নাই আস্তে বলো আস্তে বলো আছে না নাই রসুলকে খুব ভালোবাসে রসুলকে খুব মহব্বত করে দরুদ পরে চোখের পানি ফেলে ফেলে কাফরি কিন্তু রসুলকে শুধু নামাজে মানতে চায় রসুলকে শুধু মিষ্টি খাওয়াতে মানতে চায় রসুলকে শুধু সুন্নত নামাজে মানতে চায় রসুলকে শুধু নোক কাটতে নিয়ে মানতে চায় কিন্তু রসুলকে রাষ্ট্র পরিচালনায় রাজনীতির ময়দানে মানতে চায় না সবচেয়ে বড় প্রতারক এরা রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রসুলকে এক জায়গায় মানলে শুধু হবে না রসুল যা কিছু নিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো যা কিছু নিষেধ করেছেন তা থেকে নিজের জীবনকে তোমরা মাইনাসে রাখো ওই সমস্ত কাজের ক্ষেত্রে তোমরা যেও না বিচারের ক্ষেত্রে যারা আল্লাহর বিধানকে না মানবে অন্য কোন বিধানকে মানবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন
فأولئك هم الفاسقون أسنا ناي الله دعا بيدر هو جاي جرا بيجر كارج فايسلا كوربنا سورة مايدا بورين سورة مايدا جوليش نمبر آيات جرا إيش نوستا كاس غلو كوربي تراي هلو كافر تراي هلو فاسق تراي هلو زالي اي تين تك غالي مولنا كوي سنا الله سوي سوي اي غالي كي ديا چه ميكي كوربو الله زبو سنا كتا تاي بوي ٹھكينا হস করে আসে ট্রিপল হাজি কি হাজি ট্রিপল হাজি নামের আগে হাজি না লাগলে মন খারাপ করে 4.5 লাখ টাকা খরচ করে আসলাম আমার হাজি কোন না কেন আবার তুমি সুদ খাও তোমার নামের আগে বিশেষ শুক্র লেখা দরকার কত লিখতে দাও সুদ খাওয়া হাজি আছে না এই সময় কেউ উঠে না উঠতে পাবো উঠে সুদ খায় বসে থাকে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা